কি তোমরা এত রাতে দল বেঁধে কোথায় যাচ্ছ? আমাদের কি পথে নামা বারণ? বানি, আমি সে কথা বলিনি, তবে সময়টা তো খুব একটা ভালো নয়, তাই একটু ভেবেচিন্তে পা বাড়ানো উচিত। এই কথা আপনি বলছেন সুভাষবাবু? একদিন আপনি আমায় শিখিয়েছিলেন সবার আগে দেশ, আর আজ পথে বিপদ হতে পারে বলে ভয় পেয়ে মেয়েরা পিছিয়ে থাকবে কেন? স্বাধীনতা এলে স্বাধীনতার স্বাদ কি শুধু পুরুষরাই পাবে? একই কথা বানি, এই দেশ কি শুধু পুরুষদের? আমরা তো সকলেই এই দেশের সন্তান। আমরা আমাদের দেশকে মা বলে সম্বোধন করি। কল্যাণী, কমলা, কল্পনা, তোমরাও কি বাণীর সাথে একমত? হ্যাঁ সুভাষদা, আমরা যদি এতটাই পদবাচ্য হই তাহলে আমাদেরকে এভাবে ব্রাত্য করছেন কেন? ঠিক বুঝলাম না। এই যে এত বড় একটা পদক্ষেপ নেওয়া হলো, খাকি পোশাক পরে কুচকাওয়াজ হলো, কারা করলো এসব? স্বদেশীরা। মেয়েরাও তো স্বদেশী সুভাষদা, পিস্তল আমাদের ব্যাগেও থাকে। ভলেন্টিয়ারের দলে তাহলে একজন মেয়েকেও তো নেওয়া হলো না। সুভাষদা, শহরের বুকে কি কেবল পুরুষ দেশবাসীরাই কুচকাওয়াজ করে বেড়াবে? স্বদেশীর কোনো পুরুষ মহিলা হয় না। আমার ভুল হয়েছে, আমি স্বীকার করে দিচ্ছি। ভলেন্টিয়ার দলে তোমাদের রাখা উচিত ছিল। আমার হুট করে এইভাবে সিদ্ধান্ত নেওয়ার আগে আমার মনে করা উচিত ছিল যে এই দেশে যুগে যুগে রানী লক্ষ্মীবাঈ, অহল্যাবাঈরা জন্মগ্রহণ করেন, তবুও আমরা মেয়েরা ব্রাত্যই রয়ে গেলাম। তোমরা যে এইভাবে আমাকে বকাঝকা করছো, আমার দেখে কিন্তু বেশ মজা লাগছে। না, বকাঝকা নয়, তোমরা তোমাদের মতামত প্রকাশ করছো, এটা কিন্তু খুবই ভালো লক্ষণ। যে যতই বড় হোক না কেন, যতই গুরুজন হোক না কেন, তার সামনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে নিজের নীতি, নিজের মতামত প্রকাশ করতে পারাটা খুব দরকার। আমি তোমাদের কথা দিচ্ছি, ভবিষ্যতে আর কোনোদিনও আমি এই ভুল করব না। এরপর থেকে সব কাজে পুরুষ এবং মেয়েরা সমানভাবে অংশগ্রহণ করবে। এখন তোমরা বাড়ি যাও। আসছি। এসো। আমাকেও আমার নীতি গান্ধীজির সামনে প্রকাশ করতে হবে, যাকে আমি আমার বাবার মতো ভেবেছিলাম। তিনি তার ছেলের কাছে সার্কাস কি করে খুঁজে পেলেন, আমায় জানতে হবে।